হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি সদরঘাট নদী বন্দরে। আমার সাথে আছে আমার বন্ধু আশরাফ। আসসালামু আলাইকুম। তো নৌকায় উঠছি, নৌকা ভ্রমণ করব। দেখি সদরঘাট নদী বন্দরে নৌকায় করে সবাই যাচ্ছি আমরা। হাই দাও সবাই একটু। ঢাকা নদীবন্দর বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। ঢাকার পাশে বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত প্রধান নৌবন্দর। প্রতিদিন লাখো মানুষের পদচারণায় মুখরিত থাকে সদরঘাট। দখল আর দূষণে অনেকটাই সরু হয়ে গেছে বুড়িগঙ্গা, এর বিপরীতে বাড়ছে নৌযান। এই সদরঘাট নদীবন্দর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঘাট নদীবন্দরের আশেপাশের এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। আর এই সদরঘাট নদীবন্দরের পাশে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলধা গার্ডেন এবং বিখ্যাত আহসান মঞ্জিল। সর্বোপরি বিশেষ করে নদী পরিবাহিত পণ্য, মাছ এবং ফলের সুবিশাল সব আড়ত এখানে রয়েছে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টা রোটে নৌযান চলাচল করে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, মাদারীপুর, খুলনা, বাগেরহাট প্রভৃতি এলাকায় এই জায়গা থেকে লঞ্চ ছেড়ে যায়, প্রভৃতি গন্তব্যস্থানে পৌঁছায়। আমরা এখন একটি লঞ্চের ভেতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে লঞ্চের ভেতরের অংশটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা যাচ্ছে কোথায় লঞ্চটা? ভিডিও করতে যাবে আন্ডারে বলতে পিরোজপুর। আচ্ছা, পিরোজপুর যাবে, কখন ছাড়বে, কয়টায়? সাড়ে ছয়টা ছাড়বে। এটা পিরোজপুর যেতে কত সময় লাগতে পারে এখান থেকে? ছয়টা ছাড়লে সকাল আটটা বাজবে। আচ্ছা, ধন্যবাদ। সারা দেশ বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। এই সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না, অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। এ অবস্থায় সদরঘাট আংশিক স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রী যাতায়াতের দিক থেকে এটি বাংলাদেশের ব্যস্ততম বন্দর। বাংলাদেশের বেশিরভাগ জেলায় বন্দরটির পরিষেবা রয়েছে। আমি এখন সদরঘাট লঞ্চ টার্মিনালের বিপরীত পাশে। আমরা নৌকায় করে পারাপার হয়ে এই পারে এসেছি নৌকার ওই পারে। আর বিপরীত পাশে দেখতে পাচ্ছেন লঞ্চগুলো সারি সারিভাবে সাজানো আছে। আর এই পাশে নৌকাগুলো এসে জমা হচ্ছে। এই পাশে আমরা আসলাম এইমাত্র। আমরা এখন ওই পারে আবার নৌকায় করে চলে যাব। বাংলায় ঢাকার কৌশলগত নদীগত অবস্থান একে আর্মেনিয়া, পর্তুগিজ, ফরাসি, ডাচ এবং ব্রিটিশ সহ ইউরেশীয় ব্যবসায়ীদের কেন্দ্রস্থল করে তুলেছিল। এটি সুতি, মসলিন, রেশম, পাট, চাল এবং অন্যান্য পণ্য রপ্তানির জন্য ব্যবহৃত হতো। সদরঘাট থেকে কয়েকশো নৌকা ও লঞ্চ আসে এবং ছেড়ে যায়, যার বেশিরভাগ দক্ষিণ জেলাগুলোর সাথে যোগাযোগের সুবিধার্থে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।